গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রতীক ফিশিং ভিডিওস। আজকে অনেক দিন পর আবার মাছ ধরতে এসেছি এবং নতুন ভিডিও করছি। এই দেখতে পাচ্ছ, সুমন এসছে আজকে, আবিদ আসতে পারেনি আমার সাথে। এই সবে এলাম 6:30 বাজে। এই পুকুরটি হচ্ছে পৈলানের ঝাঁঝরা পুকুর, দেখতে পাচ্ছ। 6:30 বাজে, পুরো কুয়াশা, সিট নিয়েছি ওপারে, দেখছি কি হয় না হয়। বন্ধুরা, পুরো ডিটেলস তোমাদের জানাতে থাকবো, সাথে থাকো, সঙ্গে থেকো। এই পুকুরটি বন্ধুরা পৈলানে ঝাঁঝরা নামে পরিচিত। টিকিট মূল্য করেছে বন্ধুরা 1000 টাকা। আজকে রবিবার 14 তারিখ, ছিপ ফেলা হচ্ছে। 7:30 বাজে ছিপ ফেলেছিলাম, দেখতেই পাচ্ছ বন্ধুরা, সবাই ছিপ ফেলে দাঁড়িয়ে আছি। তখনও কোনো টান হয়নি। তোমরাও চাইলে এই পুকুরে ছিপ ফেলতে পারো। আমি সব ডিটেলস এর মধ্যে দিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি, জেনে নাও ও শুনে নাও ভালো করে। সুন্দর পরিবেশ বন্ধুরা দেখতে পাচ্ছ, একদম মাঠ, সুন্দর মাঠেই চাষ হবে। সব চাষ করার জন্যে ধান পরিষ্কার করছে, সব মাঠ পরিষ্কার করছে, এইদিকে পরিষ্কার করে রেখে দিয়েছে। তার ঠিক আলে আমরা দাঁড়িয়ে আছি, এই হচ্ছে পুকুর। পুরো মাঠের মধ্যিখানে এই পুকুরটা, বড় পুকুর, দুপারে সিট, 30খানা সিট আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, সুন্দর পরিবেশ। আমি সবটাই জানাতে থাকবো তোমাদের, দেখতে থাকো। 11টা বেজে গেছে বন্ধুরা, 4টে ছিপি পড়ে আছে, দেখতে পাচ্ছ। এখনও মাছের টান হয়নি, কোনো সিটেই মাছ হয়নি, শুধু 3 নম্বর একটা কেজি খানেকের কাতলা মাছ হয়েছে, এই দেখতে পাচ্ছ। 7-9টা সিট হয়েছে পুকুরে আজকে, এত হাওয়া চলছে, মাছের পাল্টি আছে কিন্তু মাছ হয়নি এখনও। সব সিটি মোটামুটি এদিকে ঠান্ডা হয়ে রয়েছে, যদি কিছু হয় নিশ্চয়ই বন্ধুরা তোমাদের দেখাতে পারবো, দেখা এবং দেখতে থাকো। এই মাছটি বন্ধুরা 5 নম্বর সিটে লেগেছিল, 3-3.5 কেজির একটি কাতলা মাছ, যেটা তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ, দেখতে পাবে এটার মধ্যে। এই পুকুরটি বন্ধুরা সপ্তাহে 2 দিন খোলা থাকে, বৃহস্পতিবার ও রবিবার। 4 গাছা ছিপ এবং লটারির মাধ্যমে সিট বুকিং করা হয়। 5:30টার মধ্যে পুকুর পাড়ে লটারি হয় বন্ধুরা, আগে তোমরা জেনে নেবে পুকুর পাড়ে লটারি হবে, তারপরে কিছু কিছু ভালো সিট আছে, সেই সব সিটগুলোর পুকুর মালিক লটারি করে এবং সেই সিটগুলো বন্টন হয়ে গেলে যে যেরকম পারবে ছিপে সিটে বসতে পারবে। আমি নিচে পুকুর মালিকের যোগাযোগ নম্বর দিয়ে দেবো। তোমরাও যদি কেউ এই পুকুরে ছিপ ফেলতে চাও তাহলে অবশ্যই আগে ভালো করে পুকুর সম্বন্ধে খোঁজ খবর নিয়ে নেবে বন্ধুরা, তারপরে পুকুরে ছিপ ফেলবে। আমিও আজ বসেছিলাম, আমার একটি কাতলা মাছ, একটি রুই মাছ এবং একটি বাটা মাছ হয়েছিল, যেটা লাস্টে আছে দিয়ে দিয়েছি এবং 2টো মাছ খুলেই গেছিলো। 2 দিন আগে অবধি পুকুরটায় টুকটাক ভালোই মাছ খাচ্ছিলো, 3টে 4টে করে কাতলা মাছ সবাই পাচ্ছিলো। আজকের ওয়েদারটাও প্রচুর ঠান্ডা ছিল, প্রচুর হাওয়া ছিল পুকুরে, তাই জন্য হয়তো মাছ আমাদের হয়নি, বলতে পারবো না কী হয়েছে না হয়েছে। তোমরাও যদি ছিপ ফেলতে চাও, আগা গোড়াই আমি বলে আসি বন্ধুরা তোমাদের, আগে পুকুর সম্বন্ধে তোমরা ভালো করে জেনে নেবে, তারপরে কিন্তু সিট বুকিং করবে, আমার কথাই যাবে না, আগে জেনে নেবে তারপরে সিট বুকিং করবে। দেখতে থাকো বন্ধুরা, এই মাছটি খেলাচ্ছে। এরপরেও আরেকটি মাছ আছে, যেটা সন্ধেবেলায় 26 নম্বর সিটে হয়েছিল, সেটাও আছে এর মধ্যে। এবং আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, আবার নিত্য নতুন ভিডিওর জন্যে। আজ অনেকদিন পর ভিডিও দিলাম, কেননা কোনো পুকুরেই ভালো মাছ খাচ্ছিল না, তাই কোনো পুকুরেরই ভিডিও করছিলাম না এবং আমি নিজেও যাচ্ছিলাম না মাছ ধরতে। আজ গিয়েছিলাম, তাই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি খুব ভালো লাগবে তোমাদের। দেখতে থাকো বন্ধুরা, ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। Thank you.
কষ্ট দেখছো তুমি? মাছটাকে নিয়ে নিয়েছি পুরো, ছাঁট টোপটা লেগে প্লাস্টিক থামাই দাও ওখানে। ফোনটা না ধরো, আমিটা ধরে নিচ্ছি। ঠিক ঠান্ডা মাথায় মাছটা কাকু খেলাচ্ছে, ওই ছিপটা রয়েছে না? মাছটা ঘুরেও নি মাছ
মারো মারো মারো, হয়ে গেছে হয়ে গেছে, ধরে নাও মাছটা, ধরে নাও মাছটা, ডাঙায় তুলে দে, তুই মারবি তো, তুই ডাঙায় তুলে কি করে হবে, ডাঙা তোলা দিয়ে মারবি তো না, কালারটা খোলো এই মাছ হয়েছে বন্ধুরা, আজকে একটা কাতলা কেজি ডেড়েকের ওপরে, একটা রুই, একটা বাটা, আর দুটো মাছ খুলে গেছে। আজকে কোনো সিটাই মাছ হয়নি আমাদের এই লাইনে, কোনো সিটাই মাছ নেই আজকের পুকুরের। ওই পারে যা দুটো মাছ হয়েছে, একটা পাঁচে মাছ হয়েছে, একটা তিনে কাতলা আড়াই তিন কেজি করে। ব্যাস এই পুকুরে মাছ একদমই খাইনি পুকুরের, যা হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম।